दृश्य देखते वालों চল ভাই কোথাও বাইরে ঘুরতে যে তো আমাদের মধ্যে আছে বিশ্ববাংলা গেট। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে তোদের সব বন্ধুদের নিয়ে চলে আয়, আমরা আজ বিশ্ববাংলা ঘুরতে যাবো। তো তার এই ভিডিওটা তো তোমরা দেখতে থাকো যে এরপর কি হচ্ছে আমাদের সাথে। আমি তো ব্লগ করবো, আমি তো ফুটেজ খাবো, আমি ফুটেজ খেতে এসেছি। হয় না সব আপলোড হয়, গাই যারা বলছে ব্লগ নাকি আপলোড হয়নি, সব ব্লগ আপলোড হয়েছে, দেখিস না আসবে খুব তাড়াতাড়ি আসবে। তো বলে দিয়েছি আমার হায়দ্রাবাদের ভিডিও শুট হবে, চলো শুট হয়ে গেছে, মানে এডিট হয়নি, অনেক টাইম লাগছে, অনেক বড় বড় হয়েছে। দেখ এই জায়গাটা হচ্ছে সেরা জায়গা, তোমরা বসে পড়ো সবাই। তো এখানে আমাদের বাসের লাইন দেখা যাচ্ছে আমার পেছনে, কিছুই না আজকে যে হঠাৎ করে কল করে ডাকলো যে আমরা আজকে ঘুরতে আসবো, মানে ঘুরতে বেরোবো, আর হঠাৎ করে ঘুম থেকে উঠলো, উঠে নিয়ে বললো যে আমি ঘুরতে বেরোবো। ওখানে একটা জিনিস দেখলি না সেদিনকে, পাহাড়ের মতো লাইট জ্বলছিল, ওখানে যাবো এবার আবার সুন্দর জায়গা, চল দেখে আসে বাচ্চারা ধরেছে, জীবনটা কিছু একটা করে আসি, চল লাইফ ইন্স্যুরেন্স দিচ্ছে দাদারা। সুন্দর ওখানে বসে বসে আমরা মজা নিচ্ছিলাম, হঠাৎ করে এরা দুজন মিলে আমাকে মেরে দিল, এদেরকে না পেয়ে আমি আরেকজন হঠাৎ করে আমি চলে এসছি এর ভেতরে, এর ভেতরে কি আছে এখানে বসার জায়গা আছে, বসে বল। এখানে আমরা এখানে ইকো করছি জায়গাটা, এখানে আমরা বসে এখানে আলো আসছে না আমার কাছে, ফ্লাশ মার না না মেডিসিন সেটা নিয়ে এসে কোনোদিন করে যাবো। দেখছিস জীবনে এমনি সাপোর্টার বন্ধু চাই, ফ্লাশ জ্বালা বললে ফ্লাশ জ্বাল, মানে জীবন আমার অন্ধকার, তবু ফ্লাশ দিলে এরা আলো করছে। আর এই সারা সিট বসে আছে, কিন্তু এটা রাজনীতি করবে, গদ্দারি করবে, গদ্দারি করবে, চলো এবার আমাদের এখানে দেখা হয়ে গেছে কাঁচের দুনি, আবার আমরা যাবো পাহাড়ে, চলো লেটস গো উইথ বিয়ার গিলস, লেটস গো উইথ বিয়ার গিলস, সে উঠে গা। তো আমার ছোট থেকে আমার বেয়ার গেলে সব ইচ্ছে ছিল, আজকে আমি হয়ে পড়েছি। ভাইকে ক্যামেরা ধরবে প্লিজ একটু, আজ আমার ধর এমনি এমনি ধর, তুই রেখে ডরবে এমনি, আচ্ছা ঠিক আছে উঠবো। তো আমরা উঠছি আজকে এই পাহাড়ে, ওপরে পারমিশন নিয়ে পুরো গান বাজে, কারণ পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা আছে। চল তো দাদা ওখানে গার্ড দিচ্ছি, যাতে ওপরে কেউ উঠতে পারেন, জানি না আমরা কারণটা কেন, এটার পর মিউজিক বাজে। এ ভাই এটার মধ্যে মিউজিক হয়েছে, যে বিয়ে ফুল পোমো সাইডে সাইডে কিছু ডিজাইন আছে, আলাদাই দুনিয়া আছে। এটার মধ্যে একটা সুইট একটা শর্ট সেল একটা মিউজিক বাজছে, ভালো জিনিস। তো আমরা বেরিয়ে পড়বো এই দিক থেকে, কারণ গার্ড ভাই অপর থেকে দেখছে আমাদের, জানি না কেনই দেখছে, কী এমন জিনিসটা দেখতে পেলো। এটার যে নিচটা আছে, নিচ জায়গাটা নিচের মধ্যে, তার মধ্যে পুরো কিছুই নেই, পুরো এইসব ডিজাইন দেওয়া আছে আর তার মধ্যে। হ্যাঁ কিন্তু এটা কী ইফেক্ট করছে আমি এখন বুঝতে পারছি না। ওদের কাছে একটা মনে করছি ভাই, জানিস তোরা গেলে কী কাজে লাগে এগুলো, তুই আর একটা জায়গার নাম করলি যেতে চাস না, আমি
এখানে আলোর ভালো আছে। যারা বলে না ব্লগ করা অনেক সহজ ব্যাপার, দেখো ঘেমে গেছি আমি ব্লগ করতে করতে, ঘুরতে হবে ঘোরাফেরা করতে হবে অনেক, কি ঘেমে গেছি পুরো ব্লগ করে ক্যামেরা দেখেই চাই। দেখ ব্লগ করতে কি সবাই বলে না আসান লাগে ব্লগ করতে, বাট আমি দেখ করলাম ঘেমে গেছি। এই ছেলেটা দেখ ক্যামেরার মধ্যে কিছু বলেনি, মার খেয়েছি শুধু আমার থেকে, আর আমি যাকে মারলাম ও তাই ক্যামেরা হেরে আসতে চাই না। আমি আমার বল কিছু বললাম সবাই একবার টাকা আসছে, একটা সেলফি যাবে। পিএস টুও পেয়ে গেছি ওখানে, একদিন সকালে এসে এখানে ব্লগ করবো, যখন সকালে তো বেশি ওঠে না কারণ তোমার পড়ে দেখেছি তো, কারণ সকালটা তো আমাদের 12টার সময় হয়, 12টার পরে সকাল হয় তো এরা তো উঠবে না, তো আমি আসবো একা এখানে একটা ব্লগ করে যাবো। কি বলতে চাই, আমি ভাবছি একদিন কি ডমিনোস না সুইগিকে কিডন্যাপ করে নেবো, তাহলে তাকে যা খাবার থাকবে সব খেয়ে নেবো। আলাদাই মাথায় বুদ্ধি চলে,